সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সরকারি শিক্ষক, পুলিশ উচ্চ বিদ্যালয় কুমিল্লা। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসছি সেটি হচ্ছে দশম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায়ের ক্লাস। এর আগে আমি আজকে যে ক্লাসটি নেব সেটি এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি একটা অংশ, এটা প্রথম পার্ট ছিল, সেটি হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি নিয়ে। তো সাহিত্যের রূপ ও রীতি নিয়ে গত ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সাহিত্যের সাহিত্য কী, সাহিত্যের রূপ ও কী, রীতি কী, এর সাথে আমি সাহিত্যের সর্বপ্রাচীন যে শাখাটি, বিভিন্ন শাখাগুলো, শাখা প্রশাখাগুলো নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে যে শাখাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি সেটি হচ্ছে কবিতা। তো আজকে আরেকটি সাহিত্যের আরেকটি শাখা, সেটা হচ্ছে আমি নাটক নিয়ে আলোচনা করব। সাহিত্যের যে আরো একটি শাখা সেটা হচ্ছে নাটক। তো নাটক নিয়ে আজকে আলোচনা করবো। তো নাটকের ক্ষেত্রে আমি প্রথমত যেটা বলবো, নাটক কাকে বলে, নাটক হচ্ছে যা অভিনয়ের মাধ্যমে যেটা দৃশ্যায়ন করা হয় বা অভিনয়ের মাধ্যমে যেটা মঞ্চস্থ করা হয়, দৃশ্যায়ন করা হয় সেটা হচ্ছে, বা দৃশ্যকাব্য সেটা হচ্ছে নাটক। অর্থাৎ নাটক হচ্ছে বাংলা সাহিত্যের একটি প্রাচীনতম একটি শাখা, প্রাচীনতম শাখা, যেটা একটা সময় এই নাটকটি পুস্তক আকারে ছিল না, পুস্তকাকারে ছিল না, কারণ ওই সময় ছাপাখানা ছিল না। কিন্তু বর্তমানে এই নাটক ছাপানো হয় এবং দৃশ্যায়ন হয়, অর্থাৎ অভিনয় করা হয়, যে অভিনয় মাধ্যম দেখানো হয়। কিন্তু একটা সময় এই ছাপাখানা ছিল না বলেই নাটক পুস্তকাকারে লেখা হয়নি। তো এখন বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে সেটা নাটকে, বাংলা যে নাটকটা সেটা দৃশ্য অর্থাৎ দেখানো হয় এবং পুস্তকাকারে লেখা হয়। তো বাংলা সাহিত্যে যেটি এই সবচেয়ে প্রাচীনতম একটি শাখা সেটি হচ্ছে নাটক। নাটকের লক্ষ্য হচ্ছে পাঠক নয়, অর্থাৎ পাঠক নয়, সেটা হচ্ছে দর্শক। কারণ নাটকের দর্শকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দর্শকরা নাটকগুলো দেখে এবং দৃশ্যায়ন করে, যার ফলে নাটকের পাঠক কিন্তু মূল নয়, সেটা হচ্ছে দর্শক এবং দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র সরাসরি সমাজকে প্রভাবিত করতে পারে। কারণ সমাজের যে অসঙ্গতিগুলো আছে, সমাজের যে অবিচারগুলো আছে, সমাজের যে সত্য ঘটনাগুলো আছে, একমাত্র নাটকের মাধ্যমেই সেটা উপস্থাপন করা হয়। তো যার কারণে নাটক সরাসরি সমাজকে এবং পাঠককে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। বাংলা সাহিত্যে যতগুলো শাখা আছে সবগুলো শাখার মধ্যে একমাত্র নাটকই হচ্ছে এমন একটি শাখা যেটার মধ্যে সবচেয়ে বেশি পাঠক সমাজকে বা দর্শক সমাজকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। তো আমি আজকে আসি নাটকের বিষয় নিয়ে আলোচনা করি আরও একটু। নাটককে প্রাচীনকালে সংস্কৃত আলমারী নাটককে দুটি কাব্যে বিভক্ত করেছেন, একটি হচ্ছে দৃশ্যকাব্য, আর একটি হচ্ছে শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য মানে কি, যেটা শুধুমাত্র দেখা যায়, আর শ্রব্য মানে কি, যেটা শোনা যায়। প্রাচীন আলঙ্কারিকগণ যারা সাহিত্যিকবিদ ছিলেন তারা নাটকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে দৃশ্যকাব্য আর একটা হচ্ছে শ্রব্যকাব্য। তো দৃশ্য মানে হচ্ছে যেটা দেখানো যায়, যে নাটকটা তুমি এখন দেখো টিভিতে দেখো বা মোবাইলে যে নাটকগুলো ইউটিউবে দেখো, এটা হচ্ছে দৃশ্যকাব্য। আর শ্রবণ কাব্য হচ্ছে শুধুমাত্র শোনা যায় যে নাটকটা। এরপর নাটকের পর্ব হচ্ছে পাঁচটি, অর্থাৎ নাটকের পাঁচটা অঙ্কে বিভক্ত, পাঁচটা অঙ্ক নাটককে বিভক্ত করা হয়। এক নম্বর পাঁচটা অঙ্ক, পাঁচটি অঙ্কে বিভক্ত, একটা নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আমি একটু এভাবে লিখি, প্রথম হচ্ছে প্রারম্ভ, প্রারম্ভ, দুই, দুইটা আমি একটু সিরিয়ালি লিখি, দুই নাম্বারটা হচ্ছে প্রবাহ, প্রবাহ, তিন নাম্বারটা হচ্ছে উৎকর্ষ, চার নাম্বারটা হচ্ছে গ্রন্থিমোচন, পাঁচ নাম্বারটা হচ্ছে উপসংহার। অর্থাৎ নাটকের পাঁচটা অঙ্ক, অর্থাৎ পাঁচটা অঙ্কে নাটককে ভাগ করা যায়। সেটা হচ্ছে তার মধ্যে প্রারম্ভ, এক নাম্বার হচ্ছে প্রারম্ভ, দুই নাম্বার হচ্ছে প্রবাহ, তিন নাম্বার হচ্ছে উৎকর্ষ, চার নাম্বার হচ্ছে গ্রন্থিমোচন, পাঁচ নাম্বার হচ্ছে উপসংহার। আমি হয়তো সিএল তোমরা ভাবতে পারো যে আমি সিএল লেখাগুলো লিখি নেই, কারণ কেন লিখি নেই একটু হয়তো তোমাদের বোঝার জন্য আমি একটু অন্যভাবে লিখেছি, একটা উপ
পরে দেখো একটা ওই তার উপর এটা এর উপর এটা আবার নিচে আবার উপসংহারটা আবার নিচে সিরিয়ালি আসছে। তো প্রারম্ভ মানে কি? প্রারম্ভ মানে শুরু, অর্থাৎ একটা নাটক নাটকের একদম শুরু থেকে যেখান থেকে নাটকটা শুরু হয় সেটা হচ্ছে নাটকের প্রারম্ভ। আর প্রবাহ হচ্ছে অর্থাৎ নাটকটা এগিয়ে যাওয়া সামনের দিকে, অর্থাৎ ঘটনার প্রারম্ভটা, অর্থাৎ ঘটনাটা সামনের দিকে অ্যাডভান্স হওয়া। অর্থাৎ একটা নাটকের মধ্যে যখন শুরু হয় তারপরে কিন্তু নাটকের মধ্যে এক ধরনের ধ্বন্দ্ব শুরু হয়, সংঘাত শুরু হয়, সেটা হচ্ছে প্রবাহটা, অর্থাৎ নাটকের কাহিনীটা সামনে এগিয়ে যাওয়া। তিন নাম্বার হচ্ছে উৎকর্ষ। তোমরা দেখ দেখবা একটা নাটক শুরু হওয়ার পরে, নাটকের শুরু হওয়ার পরে এরপর নায়ক কোনো কারণে নায়ক নায়িকার সাথে দেখা হয়, দেখা হলে বা নাটকের মধ্যে যে অভিনেতা বা অভিনয়শিল্পী যারা আছে তাদের মধ্যে এক ধরনের ধ্বন্দ্ব সংঘাত শুরু হয়। এরপরে তার মানে প্রারম্ভ থেকে আমার প্রবাহ, প্রবাহ থেকে আমার উৎকর্ষ, উৎকর্ষকে আমার আরেকটা বলে সিনট্যাক্স, ইংরেজিতে বলা হয় উৎকর্ষ। মানে হচ্ছে একটি নাটকের ধ্বন্দ্ব সংঘাত চরম পর্যায়ে চলে যাওয়া, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে চলে যাওয়া একটা নাটকের মধ্যে ধ্বন্দ্ব, অর্থাৎ আমি প্রারম্ভ শুরু, প্রবাহ হচ্ছে অর্থাৎ তোমার দ্বন্দ্ব সংঘাতের দিকে এগিয়ে যাওয়া, আর উৎকর্ষ হচ্ছে সর্বোচ্চ শিখরে চলে যাওয়া একটা নাটকের মধ্যে ধ্বন্দ্ব সংঘাতগুলো একদম চরম পর্যায়ে চলে যাওয়া। এরপরে দেখো তোমরা নাটকগুলো, তোমরা নিশ্চয়ই নাটকগুলো দেখো, তার মধ্যে যখন যখন সংঘাত শুরু হয় আস্তে আস্তে কী হয় নাটকে এই ধ্বন্দ্ব সংঘাত অভিনেতার সাথে অভিনয়শিল্পী অভিনেত্রীর সাথে এক ধরনের চরম পর্যায়ে যখন তাদের সম্পর্কটা চলে যায়, এরপরে আবার আস্তে আস্তে কী হতে শীতল হতে থাকে, তাদের মধ্যে যে ধ্বন্দ্বটা ছিল অর্থাৎ তাদের মধ্যে যে এই রাগ ছিল, ক্ষোভ ছিল, তাদের মধ্যে যে বিভেদ ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে। এটাকে বলা হয় গ্রন্থি মোশন। তার মানে নাটকটা শুরু, শুরু থেকে আস্তে আস্তে তাদের ধ্বন্দ্বটা শুরু হয়, শুরু থেকে চরম পর্যায়ে চলে যাওয়া। উৎকর্ষ মানে হচ্ছে চরম পর্যায়ে, সম্পর্ক চরম পর্যায়ে চলে যাওয়া, চরম পর্যায়ে পরিণতিতে চলে যাওয়া, পরিণতি অর্থাৎ একটা নাটকের চরম পর্যায়ে তার পরিণতি চলে যাওয়া, ধ্বন্দ্ব সংঘাতের পরিণতিটা আস্তে আস্তে, এটাকে বলা হয় সিনট্যাক্স, তাহলে উৎকর্ষ। এরপর হচ্ছে উৎকর্ষ থেকে আসে গ্রন্থি মোশন, অর্থাৎ নাটকের যে পরিণতির দিকটা, যে ধ্বন্দ্ব সংঘাতের যে পরিণতির দিকটা এটা আস্তে আস্তে কী হতে কমতে থাকে, এটাকে বলা হয় গ্রন্থি মোশন। মোশন মানে হচ্ছে কমানো, গ্রন্থি মোশন। এরপরে শেষে দেখা যায় আবার উপসংখ্যার একটা নাটকের শেষ পর্যায়ে চলে আসা, অভিনয় অভিনেতা অভিনেত্রী বা নাটকের যে অভিনয়শিল্পী তাদের সাথে এক ধরনের মিলন হয় বা সম্পর্ক শেষ দিকে আসে এবং পরিশেষে কি হয় নাটকের সমাপ্তি ঘটে। তোমরা একটু বেশি খেয়াল করো, যেখানে শুরু নাটকটা আবার এখানে শেষ, শুরুটা হচ্ছে যেভাবে শেষটা কিন্তু শুরুটা হচ্ছে একদম পজিটিভ ইতিবাচক দিক দিয়ে, আবার শেষটাও কিন্তু ইতিবাচক দিক দিয়ে, মাঝখানে কি হয় প্রবাহটা শুরু হয়, নাটকের অগ্রগতি শুরু হয়, তারপরে এর থেকে চরম পর্যায়ে তাদের সম্পর্কটা সৃষ্টি হয়, চরম পর্যায়ে চলে যাওয়া কাহিনীতে বা পরিণতির দিক দিয়ে তাদের নাটকের যে দ্বন্দ্ব সংঘাত থাকে সেটা, এরপরে আবার আস্তে আস্তে সেটা কমতে থাকে, তারপরে একদম একটা নাটক শেষ হয়। এই জন্য দেখো আমি শুরুটা আমাদের পাঁচটা অঙ্ককে এইভাবে লিখেছি যাতে তোমরা বুঝতে সহজ হয়। এটা ছিল নাটকের পাঁচটা অঙ্ক। এখন নাটককে আবার কাহিনী এবং বিষয়বস্তুর পরিণতির দিক থেকে নাটককে তিনটা ভাগে ভাগ করা যায়। তাহলে কাহিনী কাহিনী এবং পরিণতির দিক থেকে, কাহিনী ও পরিণতির দিক থেকে, পরিণতির দিক থেকে তিন প্রকার নাটক, তিন প্রকার, তিন প্রকারের মধ্যে আমি একটু মুছে ফেলি এটা উপর দেখে দেখি। তিন প্রকার কাহিনী এবং পরিণতির দিক থেকে, একটা হচ্ছে ট্র্যাজেডি, ট্র্যাজেডি, দুই নাম্বার হচ্ছে কমেডি, আর তিন হচ্ছে প্রহসন। ট্র্যাজেডি প্রথমত হচ্ছে ট্র্যাজেডিটা কি তোমাদেরকে আগে জানতে হবে, ট্র্যাজেডিটা কি, অর্থাৎ ট্র্যাজেডি হচ্ছে কোনো নাটকের, নাটক সাধারণত সাধারণত অর্থে মৃত্যু, বিচ্ছেদ বা দুঃখজনক কোনো বিষয়, দুঃখজনক কোনো ঘটনার মাধ্যমে যে নাটকটা শেষ হয়। আমি আবার বলছি, কোনো মৃত্যু, বিচ্ছেদ বা দুঃখজনক কোনো ঘটনার মধ্য দিয়ে যদি কোনো ঘটনার মধ্য দিয়ে কোনো নাটক শেষ হয় সেই নাটকটিকে বলা হয় ট্র্যাজেডি নাটক। আমি আবার বলছি, কোনো দুঃখ, বিচ্ছেদ, মৃত্যু অথবা কোনো দুঃখজনক কোনো ঘটনার মধ্য দিয়ে যে নাটকটি শেষ হয় সেটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি অর্থাৎ যেটার মধ্যে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, মৃত্যুর যন্ত্রণা থাকবে সেটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। আর কমেডি হচ্ছে যেটা মিলনাত্মক,
কমেডি হচ্ছে যেটা মিলনাত্মক অর্থাৎ হাস্যরসের উদ্রেক করে, যেটা যে নাটকটি হাস্যরসের সৃষ্টি করে এবং যেটা মিলনাত্মক বা তাকে কমেডি নাটক বলা হয়। আর প্রহসন হচ্ছে প্রহসন একজন হাস্যরসাত্মক, তবে এটার মধ্য দিয়ে সমাজের যে অসঙ্গতিগুলো আছে, অন্যায় আছে, ব্যভিচার আছে বা অত্যাচার আছে সেগুলো ফুটে তোলা, এবং ফুটে তোলা যেটা হাস্যরস যেটা ব্যঙ্গাত্মক আকারে প্রকাশ করে সেটা হচ্ছে প্রহসন। এখন আমি এই যে বিষয়টি তোমাদেরকে দিব সেটি হচ্ছে ট্র্যাজেডি কীভাবে ট্র্যাজেডি কমেডির সাথে তোমাদের পার্থক্যটা কীভাবে বলবা। যেমন ট্র্যাজেডি আর কমেডি, আমি প্রহসনটা একটু পরে ধরছি। ট্র্যাজেডি হচ্ছে এটা হচ্ছে একটি নাটকের সবচেয়ে ট্র্যাজেডির মধ্যে কোনো শোচনীয় ঘটনা থাকবে এটার মধ্যে থাকবে, কিন্তু কমেডির মধ্যে থাকবে সব হাস্যরসাত্মক। তারপরে ট্র্যাজেডি হচ্ছে শোচনীয় কোনো ঘটনা, অর্থাৎ শোচনীয় মানে কোনো একটা খারাপ একটা ঘটনা দিয়ে সৃষ্টি হবে, মৃত্যু যন্ত্রণা দুঃখ কষ্ট দিয়ে শুরু হবে। আর কমেডি হবে হাস্যরসাত্মক। এরপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে একটি পরিণামের দিক দিয়ে এগিয়ে যাবে, একটি পরিণামের দিকে এগিয়ে যাবে। আর এখানে তোমরা যে বিষয়টি খেয়াল করবে বাইটা আমি না দিই, পরিণামের দিক দিয়ে না দিই, তোমার হচ্ছে জীবনের পূর্ণতার ছবি পাবে, পূর্ণতার ছবি থাকে। তিন নাম্বার হচ্ছে সুরের গভীরতা থাকে, ট্র্যাজেডিতে সুরের গভীরতা থাকে। এরপর হচ্ছে চার নম্বর হচ্ছে ভাগ্য বিপর্যয় ঘটে, ভাগ্য বা নিয়তি নিয়তি বিপর্যয় ঘটে। এরপর লিখতে পারি পাঁচ নম্বর হচ্ছে নাটক নায়কের ভূমিকা, প্রাধান্য পাবে। এই মূলত আমি যে বিষয়টি লিখছি, দেখো ট্র্যাজেডি হচ্ছে শোচনীয় কোনো ঘটনা থাকবে, অর্থাৎ শোচনীয় ঘটনা মানে কোনো খারাপ ঘটনার ঘটনা থাকবে, যেমন দুঃখ যন্ত্রণার ঘটনা থাকবে, জীবনের পূর্ণতার ছবি থাকবে। ট্র্যাজেডিতে থাকবে সুরের গভীরতা, অর্থাৎ ট্র্যাজেডিতে যে একটা ভাব থাকবে পুরো নাটক জুড়ে একটা ট্র্যাজেডি ভাব থাকবে। এরপরে ভাগ্য বা নিয়তির বিপর্যয় করবে, তোমার যে ভাগ্য সে ভাগ্যের যে পরিহাস বা নিয়তি সেটার বিপর্যয় করবে। আর পাঁচ নম্বর হচ্ছে নায়কের যে ভূমিকাটা সেটা প্রাধান্য পাবে, অর্থাৎ নায়কের ভূমিকাটাই প্রাধান্য সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এখানে তুমি কমেডির মধ্যে তোমরা দেখতে পাবে নায়িকার, আমি নিচে থেকে শুরু করি, নায়িকার ভূমিকা অর্থাৎ নায়িকার ভূমিকা প্রাধান্য থাকে। ভাগ্য বা নিয়তি, এখানে ভাগ্য বা নিয়তি থাকবে না, ভাগ্য বা নিয়তি থাকবে না, এটা না ভাগ্য বা নিয়তির কোনো বিষয় থাকবে না এখানে। তিন নাম্বার হচ্ছে কমেডি সুর লঘু হবে, লঘু অর্থাৎ ট্র্যাজেডি সুরটা যেমন গভীর থাকবে, কিন্তু কমেডির ক্ষেত্রে এই কমেডির ক্ষেত্রে ট্র্যাজেডির মতো হবে না, সেই সুরটা হবে লঘু মানে হালকা হালকা হবে। এবার জীবনের পূর্ণতার ছবি থাকবে, এখানে থাকবে জীবনের আংশিক ছবি থাকবে, জীবনের আংশিক পূর্ণতার ছবি থাকবে, আংশিক চিত্র থাকবে। একটু লক্ষ্য করো তাহলে আমি ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে যে পার্থক্যটা দেখালাম তোমরা সহজে হয়তো চিনতে পারবে। এক নম্বর হচ্ছে শোচনীয় কোনো ঘটনা থাকবে ট্র্যাজেডিতে, আর কমেডিতে থাকবে হাস্যরসাত্মক কোনো কাহিনী থাকবে, আর ট্র্যাজেডিতে জীবনের পূর্ণতার ছবি পাবে, আর কমেডিতে জীবনের আংশিক চিত্র থাকবে, ট্র্যাজেডিতে সুরের গভীরতা থাকবে, কমেডিতে সুর লঘু থাকবে, ভাগ্য বা নিয়তি বিপর্যয় করবে ট্র্যাজেডিতে, কিন্তু কমেডির মধ্যে সেই ক্ষেত্রে সেটা ভাগ্য বা নিয়তির সে বিষয় থাকবে না। আর পাঁচটা হচ্ছে নায়কের যে নায়কের ভূমিকা থাকবে, আর হচ্ছে কমেডিতে নায়কের ভূমিকাটা প্রাধান্য থাকবে। এটা ছিল কমেডি। আর প্রহসনের মধ্যে একটু মিল আছে এখানে, যেমন প্রহসনে একটু হাস্যরসাত্মক, তবে
যদিও কমেডিটা পজিটিভ ঠিক, কিন্তু রহস্যটা হবে হাস্যরসাত্মক, তো কিন্তু আমি এখানে নেতিবাচক নেতিবাচক গুরুত্বটা থাকবে। যেমন দেখো এই সমাজে যে অসঙ্গতিগুলো আছে, অন্যায় অনাচারগুলো, সেটা ব্যঙ্গ আকারে প্রকাশ পাবে, যেটা দেখলে মানুষের হাসির উদ্রেক হবে, এটা থাকবে। জীবনের এটা প্রশ্নটা আংশিক কিছুটা চিত্র থাকবে, তারপরে কমেডি প্রশ্নের সূত্র থাকবে লঘু মানে হালকা, তারপরে ভাগ্য নিয়তির প্রশ্নটার মধ্যে ভাগ্য বা নিয়তির কোনো দেখা যাবে না, এরপরে প্রহসনের মধ্যে তার উপর নায়ক নায়িকের তেমন গুরুত্ব থাকবে না। এটা ছিল আমার সাহিত্যের আজকে যেটা নাটকের যে তিনটি ভাগ, একটা ট্র্যাজেডি, একটা কমেডি, আর হচ্ছে প্রহসন, এই তিনটে প্রকল্পের আমি কিন্তু তোমাদেরকে আজকে উপস্থাপন করেছি। এরপরে আসো যে বিষয়টি হচ্ছে বাংলা নাটক কিন্তু শ্রেণী বিভাগের দিক দিয়ে অনেক ধরনের নাটক আছে, যেমন সামাজিক নাটক, পৌরাণিক নাটক, নৃত্য নাটক, তারপর হচ্ছে প্রহসন নাটক, এরপর হচ্ছে ঐতিহাসিক নাটক, তারপর নাট্যরূপ সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা নাটক। একাঙ্কিকা মানে যে নাটকের একটা মাত্র অঙ্ক থাকবে সেই নাটকটা থাকবে একাঙ্কিকা নাটক। ট্র্যাজেডি কমেডি মোটা লাগে এই দুটি বিভাজন তো রয়েছে, ট্র্যাজেডিও থাকবে কমেডিও থাকবে, এগুলো তো থাকবেই। বাংলা নাটকের যে প্রধান যুগান্তকারী যার হাতে ধরে বাংলা নাটকটা সবচেয়ে ট্র্যাজেডির দিকটা এবং কমেডি বা প্রহসনের দিকটা যার হাত ধরে সবচেয়ে সার্থকতা পেয়েছে তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আর সামাজিক নাটকের ক্ষেত্রে যার হাত ধরে সাফল্য এসেছে তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র। যেমন দীনবন্ধু মিত্র লিখেছেন ওনার সামাজিক যে নাটকটা সেটা হচ্ছে নিন্দাপন নাটক, আর হচ্ছে গিরিশচন্দ্র সেন নিন্দাপন, তবে গিরিশচন্দ্র সেন নাটককার অভিনেতা ছিলেন। পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, কালাপাহাড়, সামাজিক অনেকগুলো নাটকের নাম এখানে দেওয়া আছে, আমরা বইটা পড়লেই এগুলো মুখস্থ করবা। এরপর হচ্ছে বাংলা নাটকের দ্বিজেন্দ্রনাথ রায়ের ঐতিহাসিক যে দুটি নাটক রয়েছে, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত আর একটা হচ্ছে শাহজাহান, এই দুটা নাটক রয়েছে ঐতিহাসিক নাটক। তো এই ছিল আজকে বাংলা নাটকের বাংলা যে নাটকের আলোচনা, অর্থাৎ সাহিত্যের যে রূপকুরীতির যে শাখাটি, যে সাহিত্যের যে অনেকগুলো শাখা আছে সেই শাখার নাটক শাখা নিয়ে আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি পরবর্তী একটা শাখা নিয়ে আলোচনা করবো, তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটি দেখবে। এবং আজকের ক্লাসটা তোমরা যদি বাসায় বসে চর্চা করো এবং তোমাদের পরীক্ষা চলছে ইতিমধ্যে, এটা যদি তোমরা করতে পারো হয়তো তোমাদের জ্ঞানের পরিধি আরও বাড়বে এবং শানিত হবে হয়তো মেধা মেধাটি। সেই আজকে তাহলে এখানে শেষ করলাম, সবাইকে শুভেচ্ছা আবারও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।